এবার বাড়বে জালাপোড়া আজ গরমে পূর্বে রাজ্যের এই সকল জেলাগুলি সঙ্গে বইবে লু এবং রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে বৃষ্টি কোথায় কোথায় বাড়তে চলেছে তাপমাত্রা কী জানিয়েছেন আবহাওয়াবিদরা বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি বাংলা ইতিমধ্যে শুরু হয়েছে গ্রীষ্মকাল তাই গত কয়েক মাস তুলনায় একবারে বদলে গিয়েছে রূপ সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পারদের অঙ্ক যদিও গ্রীষ্মের পরিস্থিতি তৈরি হয়েছিল বসন্তের মাঝে বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছিল তাপের প্রভাবের মতো পরিস্থিতি চৈত্র মাসে চল্লিশ ডিগ্রি গন্ডি পেরিয়ে গিয়েছিল একাধিক জেলার তাপমাত্রা আর সেই প্রভাবে জারি হয়েছে বৈশাখের শুরু থেকেই দক্ষিণে আরও বেশ দিন জেলায় তাপের প্রভাব দেখা গেছে বিগত কয়েকদিনে আগামী কয়েকদিনে তাপের প্রভাব পূর্বাভাসে দিয়েছে হাওয়া পিছ গত কয়েকদিনের ব্যবসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী কারণ গত কয়েকদিন ধরে রাজ্যের আকাশ ছিল মেঘলা একই সঙ্গে জেলায় জেলায় হয়েছে বৃষ্টিপাত এই কারণে গ্রীষ্মের দাপট কিছুটা হলেও ফিকে হয়েছিল জেলায় জেলায় তবে ফের ভারতের উল্লেখির দেখা যাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে তৈরি হয়েছে তারপর প্রভাব মতো পরিস্থিতি অস্বস্তিকর আবহাওয়া তবে আলিপুর হাওয়া অফিসে পূর্ববাস আজ কলকাতায় বৃষ্টির তেমন পূর্বাভাস নিয়ে আজ সকাল থেকে রোদ্রজল রয়েছে শহরে আকাশ আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঘোরাফেরা করবে দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতার বুকে তবে আজ দক্ষিণের একাধিক জেলায় তাপের প্রভাবের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ তাপের প্রভাব প্রভাব দেখা যাবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় এছাড়া আগামীকাল শুক্রবার তাপরবারও সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণের জেলাগুলিতে এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে একই সঙ্গে বাড়বে বাতাসে আর্দ্রতার পরিমাণ ফলস্বরূপ ভ্যাবসা অস্বস্তিকর পরি তৈরি হবে জেলায় জেলায় তবে দক্ষিণ অস্বস্তি বাড়লেও উত্তরের জেলাগুলিতে থাকছে স্বস্তিদায়ক আবহাওয়া উত্তরের পাঁচ জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা আজ উত্তরে এই সকল জেলায় হালকা বৃষ্টি হালকা ঝরে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ঝড় বৃষ্টি হবে তবে আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে